بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নিয়াজ মোহাম্মদ অনলাইন স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইয়ার হোসেন সহকারী শিক্ষক নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি পাঠ নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ছবিটি এবং ছবির নিচের ক্যাপশনটি লক্ষ্য করো এখানে লেখা আছে বিশৃঙ্খলা সৃষ্টি করা ভালো কাজ নয় এবং নিচে আরেকটি ছবি দেখো ছবিটি কি নির্দেশ করে ছবিটি দ্বারা বিশৃঙ্খলা নির্দেশ করে আর এই বিশৃঙ্খলা দূর করার জন্য কোন রাষ্ট্র কতগুলো নিয়ম কানুন প্রণয়ন করে থাকে এই নিয়ম কানুন গুলোকে কি বলে তোমরা জানো এই নিয়ম কানুন গুলোকে বলা হয় আইন সুতরাং তোমরা সহজে বুঝতেই পারছ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইন আজকের পাঠ শেষে তোমরা কি কি শিক্ষণ ফল অর্জন করবে তা লক্ষ্য করো এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা আইন কি তা বলতে পারবে আইনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে আইনের উৎস সমূহের ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকেই আইন বলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সংজ্ঞাটি লক্ষ্য করো আবার সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং মানুষের সামাজিক কল্যাণের জন্য গৃহীত সুনির্দিষ্ট নিয়মের সমষ্টিকেই আইন বলে আমরা আইন সম্পর্কে আরো দুইজন বিখ্যাত ব্যক্তির সংজ্ঞা জানব উড্রো উইলসন বলেছেন আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ করা হয় অর্থাৎ কোন প্রথা ও রীতিনীতি তখনই আইন হবে যখন এটি রাষ্ট্র এবং সমাজ কর্তৃক স্বীকৃত হবে এবং সেই প্রথা ও রীতিনীতির উপর সরকারের ক্ষমতা বলবৎ থাকবে তখন আমরা একে এই প্রথাগুলোকে আমরা কি বলতে পারবো আইন বলতে পারবো আইন সম্পর্কে আরেকজন বিখ্যাত ব্যক্তি টি এইচ গ্রিন বলেছেন রাষ্ট্র দ্বারা আরোপিত অধিকার ও বাধ্যবাধকতা সমূহ আইন অর্থাৎ রাষ্ট্র তার নাগরিকদের উপর কিছু নিয়ম কানুন মেনে চলার বাধ্যবাধকতা সৃষ্টি করেন এই নিয়ম কানুনগুলা বাধ্যতামূলকভাবে নাগরিকদের মানতে হয় আর এগুলোকে বলা হয় আইন প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আইনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব এক নাম্বার আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে অর্থাৎ আইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ অর্থাৎ বাহ্যিক আচরণ বলতে এখানে মানুষের করণীয় বিশেষ করে খারাপ আচরণগুলোকে নির্দেশ করছে এবং খারাপ ক্রিয়াকলাপ গুলোকে নির্দেশ করছে কারণ আইনের প্রয়োজন হয় খারাপ কাজ নিয়ন্ত্রণ করার জন্য তাই আইনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করা দুই আইন হচ্ছে আদেশ বা নিষেধ যা সকলকে মানতে হয় অমান্য করলে সাজা পেতে হয় তার মানে হচ্ছে আইন এক ধরনের আদেশ বা নিষেধ নাগরিক হিসেবে এই আদেশ নিষেধগুলা মেনে চলতে হয় যদি না মানা হয় তাহলে তার জন্য সাজা বা শাস্তির ব্যবস্থা থাকে
তিন নাম্বার আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত ও আরোপিত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধানকে, অর্থাৎ কোন নিয়ম কানুন তখনই আইন হবে যখন এটা রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান কর্তৃক স্বীকৃত হবে এবং সেটার উপর সরকার বা রাষ্ট্রের কর্তৃত্ব থাকবে। চার, আইন হলো সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি। অনেক সমাজে দেখা যায় অনেক প্রথা ও রীতিনীতি অনেক আগে থেকে চলে আসছে এবং এক সময় এই প্রথা এবং রীতিনীতিগুলো আইন হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি একটি আইনের অন্যতম বৈশিষ্ট্য। আইনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্যটি, তোমরা লক্ষ্য করো, এটি আইন হচ্ছে সার্বজনীন। তার মানে হচ্ছে আইন সবার জন্য সমান, এখানে ধনী গরিব সাদা কালো কোনো ভেদাভেদ থাকবে না, সবার জন্য একই আইন প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আইনের উৎস সম্পর্কে জানবো। আইনের উৎস আমরা এখানে লক্ষ্য করছি, আইনের 6টি উৎস রয়েছে, এর মধ্যে প্রথম উৎসটি হচ্ছে প্রথা। প্রথা কি তোমরা জানো? প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম উৎসগুলোর মধ্যে একটি। সাধারণত সমাজে প্রচলিত রীতিনীতি, আচার আচরণ ও অভ্যাসকে প্রথা বলা হয়। প্রথার আবেদন সমাজে এতই বেশি যে এগুলো অমান্য করলে অনেক সময় সংঘাত, মারামারি, হানাহানি সৃষ্টি হয়। কালক্রমে এই সকল প্রথাগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি লাভ করে আইনে পরিণত হয়। এর প্রকৃষ্ট উদাহরণ আমরা দিতে পারি ব্রিটেনের। ব্রিটেন তথা ইংল্যান্ডে এই প্রথা থেকে অনেক আইনের উৎপত্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, 2 নম্বর উৎস, আইনের 2 নম্বর উৎস ধর্ম। আমরা জানি মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। ধর্ম, ধর্মীয় গ্রন্থ, এগুলো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যকে উন্নত করে, এই কারণে মানুষের জীবনে ধর্মের প্রভাব অপরিসীম। বর্তমান সমাজেও এবং বর্তমানে রাষ্ট্রেও ধর্মের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। বিশেষ করে ইসলামিক রাষ্ট্রগুলোতে ধর্মের প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। সেই রাষ্ট্রগুলোতে ধর্মকে অন্যতম আইনের উৎস হিসেবে বিবেচনা করা হয়। এমনকি হিন্দু ধর্মেও আমরা লক্ষ্য করি, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ বেদ, গীতা, রামায়ণ, এগুলোর উপর ভিত্তি করে হিন্দু ধর্মের আইন প্রচলিত রয়েছে। আর ইসলাম ধর্মের আইন মূলত কোরআন শরীফের উপর ভিত্তি করে রচিত হয়েছে। তাছাড়া বর্তমানে তোমরা লক্ষ্য করবে বিবাহ ও উত্তরাধিকার আইনগুলো ধর্মভিত্তিক হয়ে থাকে, বিশেষ করে হিন্দু ধর্ম এবং মুসলমানদের ধর্মের বিভিন্ন আইন রয়েছে, আর এর মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ ও উত্তরাধিকার আইন। এবার লক্ষ্য করো তৃতীয় আইনের উৎস, বিচার সংক্রান্ত রায়। অনেক সময় বিচারক বিচার কাজ করতে গিয়ে দেখতে পান যে প্রচলিত আইনে এই সমস্যাটি সমাধান করা সম্ভব নয়, তখন বিচারক কি করেন, নিজস্ব বুদ্ধি, মেধা, প্রজ্ঞা এগুলো কাজে লাগিয়ে তিনি সমাজের সাথে সামঞ্জস্য রেখে একটি নিজস্ব রায় প্রদান করেন। ভবিষ্যতে তার এই রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকে এবং এটি আইনে পরিণত হয়। তাই বলা যায় বিচার সংক্রান্ত রায় একটি আইনের অন্যতম উৎস। 4 নম্বর আইনের উৎস হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। বিজ্ঞানসম্মত আলোচনা বলতে বোঝানো হয়েছে বিখ্যাত আইনবিদদের লেখা, বক্তৃতা, আলোচনা, তাদের এই ধরনের এবং গবেষণা, এগুলোকে বলা হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। আইনবিদদের এই বিজ্ঞানসম্মত আলোচনাগুলো অনেক সময় সমাজে বা রাষ্ট্রের স্বীকৃতি লাভ করে এবং আইনে পরিণত হয়। ন্যায়বোধ,
আইনের পঞ্চম উৎস ন্যায়বোধ অনেকটা তৃতীয় উৎস বিচার সংক্রান্ত রায়ের সাথে মিল রয়েছে। বিচারক বিচার করতে গিয়ে যখন প্রচলিত আইনে বিচার করতে না পারে, তখন বিচারক তার মধ্যে যে ন্যায়বোধ রয়েছে, তার মধ্যে যে সততা রয়েছে, তিনি সেই সততা অবলম্বন করে সমাজের সাথে সঙ্গতি রেখে এবং সামাজিক নীতিবোধের আলোকে তিনি একটি ন্যায্য রায় প্রদান করেন। তার এই ন্যায্য রায়টি পরবর্তীতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি লাভ করে আইনের উৎসে পরিণত হয়। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আইনের উৎস সম্পর্কে জানবো, সেটি হচ্ছে আইনসভা। আর আইনসভা হচ্ছে আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেরই আইনসভা বা আইন পরিষদ রয়েছে, যেমন বাংলাদেশের আইন পরিষদের নাম হচ্ছে জাতীয় সংসদ, আবার অনেক দেশের আইনসভার নাম রয়েছে কংগ্রেস, আবার অনেক মুসলিম রাষ্ট্রের আইনসভার নাম রয়েছে মজলিস শুরা। তো এরকম বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের আইনসভা রয়েছে। আইনসভাতে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়, বিভিন্ন ধরনের আইন পরিবর্তন করা হয়, জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে এই আইনসভায় প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয় এবং সংশোধন করা হয়। এখানে কয়েকটি ছবি লক্ষ্য করো, এই ছবিগুলো তোমাদেরকে আইনের উৎসগুলো সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা দেবে। এই যে আমরা আগের স্লাইডে পড়লাম, প্রথম আইনের উৎস হচ্ছে প্রথা, দ্বিতীয় উৎস ধর্ম, তৃতীয় উৎস হচ্ছে বিচার সংক্রান্ত রায়। এগুলো তোমরা ছবিগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে। তারপরে দেখো তোমরা বাকি তিনটা আইনের উৎস, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ, আইনসভা, যেগুলো আমরা এইমাত্র আলোচনা করলাম, এগুলো তোমাদেরকে ছবির মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আইনের এই উৎসগুলো ছাড়াও আরো কিছু আইনের উৎস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েকটি লাইন লেখা আছে, লক্ষ্য করো। রাষ্ট্রীয় সংবিধান ও রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিগ্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন ও কনভেনশনের রেটিফিকেশনও আইন হিসেবে গৃহীত। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো তোমরা এখানে কয়েকটি শব্দ বুঝতে পারবে না, আমি শব্দগুলো ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখানে বলা হচ্ছে ডিক্রি। ডিক্রি শব্দটি একটি ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে আদেশনামা বা হুকুমনামা। অর্থাৎ সরকার বা রাষ্ট্রপ্রধান যখন কোনো হুকুম বা আদেশ জারি করেন, এটাকে বলা হয় ডিক্রি। তারপরে তোমরা লক্ষ্য করো কনভেনশন। কনভেনশন একটি ইংরেজি শব্দ, এটির অর্থ হচ্ছে সম্মেলন। তারপরে লক্ষ্য করো রেটিফিকেশন, এটাও একটি ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে অনুমোদন। এবার তোমরা লক্ষ্য করো আইনের আগের ছয়টি উৎস ছাড়াও এখানে কি কি উৎসের কথা বলেছে। এখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় সংবিধান এবং রাষ্ট্রপ্রধানের জারিকৃত প্রশাসনিক ডিগ্রি, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের হুকুমনামা বা আদেশনামাটাও একটা আইন। বৈদেশিক চুক্তি, এক দেশ আরেক দেশের সাথে যে চুক্তি করে, এটাও এক ধরনের আইন। আন্তর্জাতিক আইন, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে যে আইন প্রচলন রয়েছে, এগুলোও আইন। ও কনভেনশনের রেটিফিকেশন আইন হিসেবে গৃহীত, অর্থাৎ সম্মেলনের মধ্যে যে ধরনের বিষয়গুলো অনুমোদিত হয়, ওগুলোকেও আইন হিসেবে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে আমি কয়েকটি ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব। তোমরা প্রশ্নগুলো লক্ষ্য করো এবং লিখে রাখার চেষ্টা করো। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আইন কি। 2 নম্বর, আইনের দুটি উৎসের নাম লেখো। আইনের প্রাচীনতম উৎস কোনটি। 4 নম্বর, আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস কি। 5 নম্বর, আইনের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আইন কি। সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত, লিখিত ও অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়। আইনের দুটি উৎসের নাম লেখো। আমরা জানি আইনের 6টি উৎস রয়েছে, এর মধ্যে অন্যতম দুটি উৎস হচ্ছে প্রথা এবং ধর্ম।
আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। আধুনিক রাষ্ট্রে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা। আইনের দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আইনের দুইটি বৈশিষ্ট্য হচ্ছে আইন হচ্ছে সার্বজনীন, এবং আইন হচ্ছে এমন একটি বিষয় যা না মানলে শাস্তি পেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা খাতার মধ্যে বাড়ির কাজটি লিখে ফেলো। বাড়ির কাজটি হচ্ছে ধর্মের সাথে আইনের সম্পর্ক ব্যাখ্যা করো। তোমরা এই প্রশ্নের উত্তরটি লেখার জন্য প্রয়োজনে তোমাদের পাঠ্য বই থেকে সাহায্য নেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় নিরাপদে থাকবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করার চেষ্টা করবে। তোমাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।